আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইফাই জ্যামার বানাতে হয় ওয়াইফাই জ্যামার হলো আপনি এটি দিয়ে যে কারো ওয়াইফাই জ্যাম করে ফেলতে পারবেন মানে আপনি এটি দিয়ে যে কারো ওয়াইফাইটা বন্ধ করে দিতে পারবেন সে আর তার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে না কিন্তু সেটা করতে হলে আপনার অবশ্য পাসওয়ার্ডও লাগবে না তাই আমি তো আপনাদেরকে দেখা কিভাবে আজকের ভিডিওটি শুরু করে ভিডিওটি শুরু করার আগে কথা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করেন আর ভিডিওটি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে আপনারা কেউ একটি অনৈতিক উদ্দেশ্য ব্যবহার করবেন না কেউ কারো ক্ষতির জন্য এটি ব্যবহার করবেন না সবাই শুরু শিক্ষামূল্য উদ্দেশ্যে নেবেন এটি কারো ক্ষতি করার জন্য নয় তো এটি তৈরি করার জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে একটি নোড এম ইএসপি এইট টু সিক্স সিক্স আর এটি লাগবে আর হচ্ছে একটি ডাটা কেবল লাগবে যে নতুন একটি ডাটা কেবল আর একটি পিসি লাগবে কিংবা ল্যাপটপ যাই হোক তো চলুন কিভাবে এটি কাজ করে কিভাবে এটি প্রোগ্রাম করতে হয় আমরা তা দেখি তো চলুন আমরা পিসি স্কিনে জাম্প করি তো আপনারা প্রথমে কি করবেন উইন্ডোজ এ গিয়ে স্ট্যাটিক অ্যাপnabla লিখবেন ডিভাইস ডিভাইস ম্যানেজার যেটাটি চলে আসবে ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন যে ডিভাইস ম্যানেজারে ক্লিক করতে তারপর আপনারা আপনাদের নোট এম আপনাদের ল্যাপটপ কিংবা পিসির সাথে কানেক্ট করবেন আমি এখন কানেক্ট করছি যে আমি কানেক্ট করেছি কানেক্ট করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে বোর্ড নামক একটি অপশন চলে এসেছে সেটি ক্লিক করবেন এই যে এখানে কম সিক্স এ আমার নোট এম সিও কানেক্ট হয়েছে তা এখন com6টি কানেক্ট হয়েছে এখন আমরা এটাকে দেব ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে আপনারা এই যে দুটি ফাইল ডাউনলোড করে নেবেন এটি হচ্ছে ডট বাইনারি ফাইল আরেকটি হচ্ছে ডট জিপ ফাইল তো জিপ ফাইলটি আমরা এখন এক্সট্রাক্ট করে নেব যা আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব এই যে দেখুন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে আমরা এটা ওপেন করব ওপেন করলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো আমরা এখানে উইন সিক্সটিন ফোর এটিতে ক্লিক করবো সরি আমারই এটা চলে গেছে আবার ওপেন করি হ্যাঁ যে দেখুন উইন সিক্সটি ফোর নামক একটা অপশন আছে আপনারা সেটিতে ক্লিক করবেন তারপর রিলায়েন্সে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন এইট টু সিক্স ফ্লাস্টার

কনফিগারে গিয়ে যে সেটিং নামক যে আইকনটি আগে আপনারা দেখবেন ইন্টারনাল নট এমসিইউ সেটা সবুজ হয়েছে সেটার পাশে সেটিং নামক যে আইকনটি আছে সেখানে ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে আমরা ডেস্কটপে যাব এই যে দেখুন যে বাইনারি ডট বাইনারি ফাইলটি ওটি সিলেক্ট করব সিলেক্ট করে ওপেনে ক্লিক করব হ্যাঁ এটি ওপেন ক্লিক করার পর আমরা অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে গিয়ে এটি 230400 সিলেক্ট করব এটি এর থেকে কম বেশি সিলেক্ট করা থাকতে পারে আপনারা দুই লাখ ত্রিশ হাজার চারশো সিলেক্ট করবেন ফ্লাস সাইজ ফোর মেগাবাইট আপনাদের নোড এম সিকিউর ফ্লাস সাইজ যত মেগাবাইট ষাট মেগাবাইট সিলেক্ট করুন আমারটা ফোর মেগাবাইট তারপর ফ্লাস স্পিড ফ্লাস স্পিডটা আপনারা অবশ্যই ফোরটিন মেগাহাস করে দিবেন এটি এইটিন মেগাহাস থাকে এটি ফোরটিন মেগাহাস করে দেবেন তারপর আপনারা আবার অপারেশনে যাবেন অপারেশনে গিয়ে আপনারা ফ্লাসে ক্লিক করবেন এই যে এটি ফ্ল্যাশ শুরু করেছে এই যে এখানে এটি ঘুরতেছে এই যে এটি পুরা হবে তা আমি এটি এখন স্কিপ করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন গ্রিন একটি চিহ্ন এসেছে টিক চিহ্ন তার মানে এটি রেডি হয়ে গিয়েছে তো আমাদের এটি তৈরি হয়ে গেছে আমরা এখন এটি কেটে দিব আমরা এখন এটি কেটে দিলাম তা এখন আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি হ্যাঁ ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পর আমি ফেসবুকে ক্লিক করলাম এটা ওপেন হচ্ছে এখন এই যে দেখুন আমার ওয়াইফাই টিকে ইনটু কানেক্ট আছে নিজুম নামে ওয়াইফাই টি কানেক্ট আছে আমি এটির উপর অ্যাটাক করব আগে আমি আপনাদেরকে দেখিয়ে নি যে যে আমার ওয়াইফাই টি যে আছে এই সেটা ফেসবুক টি ওপেন হচ্ছে ফেসবুকের ব্রাউজেট ওপেন আছে এই যে দেখুন এটি ওপেন হয়ে যাচ্ছে ওপেন হচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক টি ওপেন হয়ে গিয়েছে আপনাদের মোবাইল ফোনটি চালু করে নেবেন তারপর মোবাইলে গিয়ে আপনারা আপনার ওয়াইফাই অপশনটি চালু করে নেবেন আমি আমার ওয়াইফাই অপশনটি চালু করে নিচ্ছি ওয়াইফাই অপশন চালু করার পর আপনারা অনেক ধরনের ওয়াইফাই দেখতে পারবেন এর মাঝে আপনারা পি ডব্লিউ ইন নামক একটি ওয়াইফাই দেখতে পারবেন এই যে এটি একটি এটি হচ্ছে আমাদের নোড ক্লিক করবেন কানেক্ট করবেন এটির পাসওয়ার্ড হচ্ছে সরি আর হবে তারপর আপনারা কানেক্টে ক্লিক করবেন এই যে দেখুন এটি কানেক্ট হয়ে গিয়েছে তো এটি আমরা এখন কেটে দিই এটি কানেক্ট হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনারা আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজার টি ওপেন করে নিচ্ছি ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ফোর ডট ওয়ান এটি লিখে আপনারা সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ইন্টারফেস শো করবে তা আপনি আপনি এখানে লিখবেন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য নোটিশ অ্যাবভ এটিতে ক্লিক করবেন হ্যাঁ তো এখন আপনাদের আমাদের মূল কাজটি করতে হবে আপনি এখন স্ক্যানে ক্লিক করবেন এই যে স্ক্যানে এখন সেটি ওয়াইফাই গুলো স্ক্যান করবে এই যে দেখুন এখানে অনেকগুলো ওয়াইফাই চলে এসেছে যেগুলো ওয়াইফাই আসছে আমি আমার ওয়াইফাই নিজুম নামে ওয়াইফাইটি আমি সিলেক্ট করছি আপনি যেটি অ্যাটাক করতে চান কিংবা জ্যাম করতে চান সেটি সিলেক্ট করবেন আমি সেটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর আপনারা স্টেশনে ক্লিক করবেন এই যে স্টেশনে ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে যে এখানে পনেরো সেকেন্ড লেখা আছে আমরা অপেক্ষা করি হ্যাঁ তো পনেরো সেকেন্ড অপেক্ষা করার সময় আমাদের ওয়াইফাইটি রিকানেক্ট হয়ে যাবে এটি আমাদেরকে রিকানেক্ট কেন রিলোড করতে বলবে যে দেখুন আমাদের ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমরা এখন এটি এটি তে ক্লিক করে আবার এটি কানেক্ট করে নিব কানেক্ট করে নিব যেটি কানেক্ট হয়ে গিয়েছে তা এখন আমরা এটি রিলোড করব এই যে এটি রিলোড হচ্ছে এই যে দেখুন এখানে নিজুম নামক ইয়াতে চলে এসেছে তো এটাতে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এটাকে ক্লিক করব এই যে তো এই যে দেখুন সিলেক্ট এপি মানে যে ওয়াইফাই টি সিলেক্ট নিজুম নামক ওয়াইফাইটি সিলেক্ট করলাম এখন আমরা রেডিতে সবগুলো রেডি আছে এখন আমরা ডিওটার এখানে স্টার্টে ক্লিক করব এই যে দেখুন এটি স্টার্ট হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটি স্টার্ট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাই এটি কাজ করতেছে কিনা তো তার জন্য আমি আমার করি যে এটি রিলোড করতেছি তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে নো ইন্টারনেট লেখা উঠতেছে আমাদের এখানে ওয়াইফাইটি টি চলে গিয়েছে এই যে দেখুন সরি এই যে দেখুন এখানে ওয়াই এই যে নিঝুম লেখাটি আছে কিন্তু এটি তারা কিছু হচ্ছে না আমি এখানে এটিতে কানেক্ট দিলো কানেক্ট দিলো চ্যাকিং নেটওয়ার্ক কিচ্ছু হচ্ছে না এই যে দেখুন কানেক্ট দিচ্ছি তবুও কিন্তু কিছু হচ্ছে না এই যে আপনার দেখতে পাচ্ছেন ন ইন্টারনেট লেখাটি উঠেছে তো আজকের ভিডিওটি এটুকুই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ যদি আপনারা যদি কিছু না বোঝে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ